ওই যে একটা লোক জারু হইতেছে, চলেন ওর কাছে জিজ্ঞাসা করি বাড়িওয়ালা কয়তলা থাকে। তিনটে লোক বাড়িওয়ালার জন্য এসে ওরা দেখা করতে চাচ্ছে আপনার সাথে। পাঠিয়ে দাও ওই যে সামনে দেখা যাচ্ছে বাড়িওয়ালা, চলেন যাই। ওই যে মনে দেখা যাচ্ছে বাড়িওয়ালা নব্বই নম্বর বসে রয়েছে, চলেন যাই। ওইটি বাড়িওয়ালা হইতে পারে, চলেন যাই। পরিবেশটা তো ভালোই আছে, বাড়িটাও সুন্দর আছে, স্কুলও কাছে আছে, মাদ্রাসাও কাছে আছে। চলেন আমরা দুইজনে দুটো ফ্ল্যাট নিয়ে আনি, কি বলেন ভাই? আসসালামাইকুম। আসসালাম। একটা কথা বলবো, যদি মনে কিছু না করতেন। হ্যাঁ বলুন। কথা কিভাবে বলি, একটু আগে যে এখানে ভারী ঝাড়ু দিল, আপনি ঝাড়ু দিছিলেন? আমি কিছু ভুল দেখলাম? না, ঠিকই বলেছে, আমি ঝাড়ু দিচ্ছিলাম। কেন, সিঙ্গাপুর যে ওই মালয়েশিয়া যে বিদেশে যাই, এরা ঝাড়ু দেয় না? ওই এয়ারপোর্টে যে আবর্জনা থাকলে ঝাড়ু দেয় না? হ্যাঁ, নিজে যে টয়লেটে পরিষ্কার করে না, তার ওখানে ঝাড়ি দিচ্ছিলাম, সমস্যা সেটাই তো। এখন আমরা আসছিলাম আপনার বাড়িতে, ফ্ল্যাট খালি আছে, ফ্ল্যাট ভাড়ার জন্য আসছিলাম। আমাদের দুইটা ফ্ল্যাট দরকার। আশেপাশে শুনেছি যে আপনার এখানে পরিবেশটাও ভালো আছে, বাড়িটা আমাদের পছন্দ আছে, বাড়ি এলাও ভালো আছে, এখানে স্কুলটাও কাছে আছে, মাদ্রাসাটাও কাছে আছে। হুম, মানে আমরা আসছিলাম এ কথা শুনে আমরা আসছি।
না পরিবেশটা সবকিছুই ঠিক আছে, রুম চারটে ভাড়া আছে, চারটে ফ্ল্যাট আছে ভাড়া, আপনার বাড়ি ভালো আছে? হ্যাঁ সব দিক দিয়েই ভালো আছে। তবে আপনারা কি ভাড়া নিবেন? জি আমরা দুটো ফ্ল্যাট ভাড়া নিব, তিনতলা দুতলা আমরা ফ্ল্যাট দেখছি। তবে আপনাদের বাসা ভাড়া দেওয়া হবে না, কারণ আপনারা একটা পিয়ানো একটা ঝাড়ুয়ালার সঙ্গে যে ব্যবহারটা আপনারা করেছেন, ভাড়া তো বাসা ভাড়া তো দূরে থাক, আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আপনারা যে ব্যবহার করেছেন বাস করে আপনারা আপনাদের বাসা ভাড়া হবে না। আপনারা কি যাবেন নাকি দালন ডেকে আপনাদের বের করে দেবো? আপনার জন্য কিন্তু বাসাটা নিয়ে আসলো না ভাই, আসলে আপনি যে ব্যবহারটা ওর সাথে করলেন এই ব্যবহারটা আসলে ঠিক হয়নি। সে যতই ঝাড়ুদার হোক আর যাই হোক, তার বাসা সে বাড়ি আশেপাশে পরিষ্কার করে রাখছে, অথচ কত সুন্দর ঝাড়ু দিয়েছে। আমি কি জানি সে বাড়িওয়ালা ধাক্কা দিলেন যেভাবে ব্যবহারটা করলেন ভাই আসলে উচিত হয়নি। ওই দিয়ে এখন না করা হয়তো অবশ্যই আমাদের বাসাটা দিত। বাসাটা অনেক সুন্দর ছিল রে। হ্যাঁ আশেপাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, কত সুন্দর পরিবেশ, আশেপাশে পরিবেশটা ভালো, গৃহস্থটাও ভালো। আসলে আজকে থেকে আর না জানিয়া না শুনিয়া, হ্যাঁ ঝাড়ুদার হোক সুইপার হোক, কারোর সাথে আর ব্যবহার খারাপ করব না।